বন্ধুরা, আজকে আলোচনা করব ইভিট 200 মিলিগ্রাম ক্যাপসুল সম্পর্কে। মূলত এই ওষুধটি পুরুষের কিছু গোপন সমস্যা রয়েছে যা একদমই ঠিক হয় না, আর সেই সমস্যাগুলো আপনি বাড়িতে বসে ঠিক করে ফেলতে পারবেন। আপনার যদি টাইমিং সমস্যা থাকে, অর্থাৎ আপনি বেশি সময় ধরে সহবাস করতে পারছেন না, আপনি অনেক ওষুধ খেয়েছেন কিন্তু কোনো রকম ভালো রেজাল্ট আপনি পাননি, তাহলে আজকের ভিডিওটি আপনি দেখবেন। তো এই ওষুধটি সম্পর্কে অনেকের প্রশ্ন যে ভিটামিন ই ক্যাপ ক্যাপসুল গ্রহণের জৈন ক্ষেত্রে কী কী ধরনের উপকার পাওয়া যায়, অথবা এটি গ্রহণে কী কী ক্ষতি হতে পারে। আবার অনেকে বলেন এটি গ্রহণে যদি জৈন ক্ষেত্রে কোনো উপকার হয় তবে কতদিন খেলে ভালো ফলাফল পাওয়া যায়। তো প্রথমে বলে নিচ্ছি যে এই ভিটামিন ই ওষুধটি জৈন ক্ষেত্রে, অর্থাৎ মানে ইকোভিট এই ইভিট ক্যাপসুলটি একটি মহা ওষুধ। আর যারা ভিডিওটি ওয়াচ করছেন, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে জৈন জীবনে অনেক উপকৃত হবেন যদি এই ইভিট ক্যাপসুলের রিভিউ আপনি সম্পূর্ণ দেখে থাকেন। তো অনেক পুরুষ রয়েছে মিলন করতে মন চায় কিন্তু পেনিস বা লিঙ্গ একদমই দাঁড়ায় না বা লিঙ্গ শক্ত হয় না, আর এই সমস্যা হয় ভিটামিন ই এর অভাবে। তাই যাদের এই সমস্যা রয়েছে তারা এই ওষুধটি সেবন করলে সমস্যা থেকে মুক্তি পাবেন। আবার অনেকে দেখা গেছে অনেক পুরুষের পেনিস ভালোভাবে রক্ত চলাচল করতে পারে না, আর তাই লিঙ্গ রডের মতো শক্ত হয় না এবং এতে সেক্স করতে সমস্যা হয়। তাই এই সমস্যা থেকে বাঁচতে এই ভিটামিন ই ক্যাপ অর্থাৎ ই ক্যাপসুল ওষুধটি গ্রহণ করতে পারবেন। এবং যে সকল পুরুষদের ধাতু পাতল বা কম, তাই সন্তান হয় না, এই কারণে ওই সকল পুরুষেরা এই সমস্যা থেকে বাঁচতে এই ভিটামিন ই ক্যাপ ওষুধটি গ্রহণ করতে পারবেন, অর্থাৎ ইভিট ওষুধটি আপনারা গ্রহণ করতে পারবেন। আর যে সকল যুবক বা পুরুষ বিয়ের আগে অনেক বেশি হস্তমৈথুন করেছেন, এর ফলে বিয়ের পর লিঙ্গে ঠিকমতো দাঁড়ায় না বা শক্ত হয় না কোনোভাবেই, তারা এই সমস্যা থেকে বাঁচতে প্রতিদিন এই ইভিট 400 IU একটি করে ক্যাপসুল রাতে সেবন করতে পারেন। আবার যে সকল পুরুষ তার স্ত্রী বা পার্টনারের সাথে বেশিক্ষণ সেক্স করতে পারেন না, 2-5 মিনিট করার পর বিড চলে আসে, ওই সকল পুরুষ এই সমস্যা থেকে বাঁচতে এই ভিটামিন ইভিট ক্যাপসুলটি গ্রহণ করতে পারেন। আর যাদের বীর্যের অভাব, অর্থাৎ সেক্স করার পর ফিল হয় কিন্তু বীর্য বেরিয়ে হয় না, তারা এই সমস্যা থেকে বাঁচতে এই ক্যাপসুলটি গ্রহণ করতে পারবেন। যে সকল পুরুষেরা নারী মহলে একদমই টিকতে পারেন না, তারা এই ওষুধটি একবার ট্রাই করে দেখতে পারেন, তাহলে আপনি অনেকক্ষণ সহবাস করতে পারবেন। পাতলা বীর্যকে ঘন করতে এই ভিটামিনটি অর্থাৎ ভিটামিন ই ইভিট এই ক্যাপসুলটি আপনি সেবন করতে পারেন। আর এই ইভিট ক্যাপসুলটি সবচেয়ে বড় কাজ হচ্ছে আপনার পেনিসের মধ্যে রক্তকে স্বাভাবিকভাবে চলাচল করে। আর যখন যে কোনো পেনিসের মধ্যে রক্ত স্বাভাবিকভাবে চলাচল করে না, তখন পেনিস নুয়ে যায়, পেনিস দাঁড়ায় না শক্তভাবে, যদিও দাঁড়ায় তা বেশিক্ষণ দাঁড়ায় না। আর এই ইভিট ক্যাপসুলটি গ্রহণে আপনার লিঙ্গের মধ্যে ভালোভাবে রক্ত চলাচল করে, তখন এই লিঙ্গটি খুবই ভালোভাবে দাঁড়ায়, তার কারণে এই ইভিট ক্যাপসুলটি আপনি গ্রহণ করতে পারেন। আবার এই ইভিট ক্যাপসুলটি আরও একটি গ্রহণে উপকার দেয়, যেটি হচ্ছে আপনার পেনিসের যে মাসেলগুলো রয়েছে এগুলোকে ভালোভাবে শক্ত হতে দেয়, তখন আপনার পেনিসটি শক্ত হয়। এবং পেনিসের যে নার্ভগুলো আছে, এই ইভিট ক্যাপসুলটি গ্রহণে এই নার্ভগুলো তাজা হয়, অর্থাৎ এগুলোর মধ্যে রক্তগুলো স্বাভাবিকভাবে চলাচল করে, তখন আপনি ভালোভাবে সেক্স করতে পারেন এবং আপনার পার্টনারও মজা পায়। তো এই ইভিট ক্যাপসুল সম্পর্কে বিস্তারিত এই পর্যন্ত থাকলো। এখন আলোচনা করব এটি গ্রহণের নিয়ম সম্পর্কে, কীভাবে আপনি কোন কোন সমস্যায় এই ইভিট ক্যাপসুলটি গ্রহণ করতে পারেন, অর্থাৎ ভিটামিন এই ই ক্যাপসুলটি গ্রহণ করতে পারেন। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এই ভিডিওটি দেখতেছেন প্লিজ একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এই ওষুধটি কীভাবে আপনারা গ্রহণ করতে পারেন, কী কী সমস্যা গ্রহণ করতে পারেন তা জেনে নেওয়া যাক। যাদের লিঙ্গ দাঁড়ায় না, তারা প্রতিদিন সকালে 200 IU, আর বলে নিচ্ছি যে ইভিট এই ওষুধটি 200 IU এবং 400 IU হয়ে থাকে। তো যাদের লিঙ্গ একদমই দাঁড়ায় না, তারা প্রতিদিন সকালে 200 IU এর একটি ক্যাপসুল দুধ দিয়ে বা পানি দিয়ে এবং রাত্রেবেলায় আরেকটি 200 IU ক্যাপসুল দুধ বা পানি দিয়ে সেবন করতে হবে, তাহলে ভালো ফলাফল পাবেন। আর দুধটা কুসুম গরম হতে হবে অথবা পানিটাও কুসুম গরম হতে হবে, যেটা দিয়ে আপনি গ্রহণ করতে পারেন। যারা দীর্ঘ সময় সেক্স করতে চান, তারা প্রতিদিন রাতে ঘুমানোর আধা ঘন্টা পূর্বে 400 IU
এর একটি ক্যাপসুল দুধ বা পানি দিয়ে সেবন করবেন, তাহলে ভালো হবে। আর যাদের বিড় সমস্যা রয়েছে তারা প্রতিদিন রাত্রে 200 IU-র একটি ক্যাপসুল দুধ দিয়ে গ্রহণ করে নেবেন। আশা করি এই নিয়মে 3 মাস এই ওষুধটি গ্রহণ করলে আপনার সকল সমস্যা অর্থাৎ জৈনজীবনের সকল সমস্যা থেকে মুক্তি পাবেন। তো এই EV200 মেডিসিন সম্পর্কে এই পর্যন্ত থাকলো। পরবর্তী স্বাস্থ্য সম্পর্কে অথবা সেক্স রিলেটেড যে কোনো ভিডিও পেতে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আশা করি উত্তর দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।